আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আমরা জানাচ্ছি এবং আমার সাথে আজকে যুক্ত আছে অ্যালামনাই টকস, যে শক সিজন টু বলবো, কারণ ঠিক দু মাস আগে আমরা সিজন ওয়ান ফার্স্ট টাইম স্টার্ট করেছিলাম এবং সিজন টুতে আমরা আসলে আবারও আমাদের যে প্রিয় শিক্ষার্থীরা যারা প্রাক্তন বলতে হবে, প্রাক্তন বলতে মন চায় না, কারণ বলার সুযোগ অনেক সময় হয় না, কারণ তারা আসলে ওতপ্রোতভাবেই সবসময় সম্পর্কযুক্ত এবং প্রতিটা অংশেই সাধারণত তারা যুক্ত আছে। তো সেরকমই আজকে আমাদের অ্যালামনাই টক শোতে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের প্রিয় মহিউদ্দিন সুমনকে এবং আমাদের সাথে আরো একজন আছে আমাদের শিক্ষার্থীদের একজন প্রিয় শিক্ষক মিলন স্যার। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই আলোচনায়। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আশা করি স্যার এবং আমাদের আজকের এই প্রোগ্রামে। জি মিলন স্যার, হ্যাঁ স্টার্ট করি আপনাকে দিয়ে। হ্যাঁ শিওর শিওর। আমাদের শিক্ষার্থী, আমাদের প্রাক্তন শিক্ষার্থী মহিউদ্দিন সুমন আছে, তো আজকে প্রোগ্রাম শুরু আপনি করেন, সুমনকে দিয়ে শুরু করেন, সবাই শিক্ষার্থী দুটো কথা দিয়ে শুরু করেন, তারপর আমরা গল্পে আড্ডায় যাবো। সুমন সম্পর্কে একটু বলে নিই আগে। বেসিক্যালি হয় না যে কিছু স্টুডেন্ট আছে স্যার ম্যাডামদের খুব প্রিয়, তো সুমন হচ্ছে সেই ক্যাটাগরির একদম টপ লিস্টে একজন, এবং সে খুবই প্রিয় ছিল সকল ম্যাডামদের, সকল শিক্ষকদের, এবং যে কোনো কাজে সুমনকে কিন্তু খুব সহজেই পাওয়া যেত এবং ও নিজে থেকে আগ্রহী হয়ে সকল কাজে আমাদের সাথে যোগদান করতো, একাডেমিকের বাইরে, স্পেশালি পিকনিক, স্পোর্টস, ও একদম সবার আগে থেকে নেতৃত্ব দিত, মানে বিশেষভাবে ও সবার আগে থেকে নেতৃত্ব দিত। এটা হচ্ছে সুমনের মূল বৈশিষ্ট্য ছিল এবং সবকিছু বিষয়ে পজিটিভলি নিত, সবকিছু বিষয়ে পজিটিভলি নিত। থ্যাংক ইউ ভেরি মাচ সুমন। আজকে আমরা গল্প করব, ইয়েস তোমার কাছ থেকে শুনবো, একটু ফিরে দেখবো, যেহেতু আজকে আমাদের একজন সময় শিক্ষক মিল্টন স্যার আমাদের সাথে আড্ডায় আছে, আজকে আমরা তিনজনে মিলে একটু গল্প করবো, আড্ডা দিব, একটু পিছনে ফিরে যাব, একটু বর্তমান অবস্থা জানবো কি করছি, পাশাপাশি আমি আবার একটু জানবো যে তোমার টাইম কি আছে। তো শুনুন, তোমার যদি বর্তমান অবস্থা তুমি বলো, তুমি বর্তমানে কোন কোন কাজের সাথে যুক্ত আছো, কি করছো? আমি বেসিক্যালি আমার এখনো গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি, আমি ব্যাচেলার করছি, সো আমার এখন লাস্ট, হ্যাঁ আমার লাস্ট সেমিস্টার চলছে, নেক্সট সেমিস্টারে আমার ইন্টার্ন। সো এছাড়াও আমি হচ্ছে স্যার যেটা শুরুতেই বললেন যে আমি হচ্ছে আদার্স অ্যাক্টিভিটি বা এক্সট্রা কারিকুলাম কাজের সাথে নিজেকে যুক্ত রাখতে খুব পছন্দ করি বা এই কাজগুলি আমার খুব বেশি ভালো লাগে। তো সেই সুবাদেই হচ্ছে আমি কলেজ শেষ করার সাথে সাথেই আমি কিছু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সাথে যুক্ত হয়ে যাই এবং কিছু ন্যাশনাল অর্গানাইজেশনের সাথে যুক্ত হয়ে যাই, তো তাদের সাথে আমি কিছু ইউথ ডেভেলপমেন্টের কাজ থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত হয়েছি। তো আমি বেসিক্যালি লাস্ট যুক্ত ছিলাম বাংলাদেশ ইয়তমক পার্লামেন্ট, যেটা ন্যাশনাল পার্লামেন্টকে রিপ্রেজেন্ট করে আমি সেটার স্পিকার হিসেবে কাজ যুক্ত ছিলাম। এছাড়াও হচ্ছে আমি কিছু ইন্টারন্যাশনাল আইএনজিও হাঙ্গার ফিওয়াল, তাদের একটি ইউথ উইং আছে, ইউথ এগেনস্ট হাঙ্গার, সেটার সাথে যুক্ত থেকে ন্যাশনাল কমিটির জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছি, তাদের সাথে কাজ করেছি গ্লোবালি, এবং সেই সাথে আমি হচ্ছে আমেরিকান এম্বাসি যেটা তার সাথেই আমেরিকান সেন্টার, তো সেখানকার মেম্বার হিসেবেও সেখানকার কিছু সোশ্যাল অ্যাক্টিভিটি আছে, কালচারাল ইয়ে ছিল, সেগুলির সাথে যুক্ত আছি। এছাড়াও আমি আমার ইউনিভার্সিটির ক্লাবের সাথেও যুক্ত আছি এবং আমাদের বাংলাদেশ ফুড মিনিস্ট্রির সাথে যুক্ত হয়ে আমি বেশ কিছু কাজের সাথে যুক্ত ছিলাম। গুড, তাহলে এটা মিলন স্যারের সাথে একটু বলি যে এটা তো একটা চমৎকার বিষয় না, যে পড়াশোনার সময় শুধুমাত্র নিজেকে সিলেবাসের গণ্ডির ভিতরেই রাখা না, বিভিন্ন নিজেকে এক্সপ্লোর করার বিভিন্ন রাস্তা তৈরি করে নেওয়া, সেটা একটা উদ্যোগ নিজে থেকেই নিয়েছে। তোমার এই এই কাজগুলোর ক্ষেত্রে মানে তুমি কি হঠাৎ করে কিভাবে যুক্ত করলে বা তুমি যে করছো তো অনুপ্রেরণা কোথা থেকে আসে? আসলে হচ্ছে যখন আমার তো বেড়ে ওঠাটা হচ্ছে চাঁদপুর,
আমার গ্রামের বাড়ি হচ্ছে চাঁদপুর জেলায়, মতলব ইউনিয়ন, তো মতলব উপজেলা। তো সেইখানে আমি যখন ছিলাম স্কুলে যখন পড়তাম, তো টিভি টিভি দেখতাম বিভিন্ন ভাবে ছোটবেলা থেকে, যখন বুঝতে শিখেছি আমার মধ্যে এই জিনিসগুলি কাজ করতো, মানুষের জন্য কিছু করা, তরুণদের জন্য কিছু করা, তো এই বিষয়গুলি থেকে আমি কিন্তু আমার গ্রাম থেকেই আমি এরকম কাজের সাথে যুক্ত ছিলাম, নিজে একটা সংগঠনও করেছি। তো যখন ঢাকায় চলে আসলাম, তো ঢাকায় আসার পর আমার নতুন একটা জায়গা, নতুন ভাবে পরিচয় হওয়া, তো কলেজের কাজগুলির সাথে যখন যুক্ত হলাম, তখন আমার মনে হলো যে আমি আমার স্বপ্নের জায়গাগুলি পেয়ে গিয়েছি। তো তখন এই জিনিসগুলি আমাকে আরো বেশি ইন্সপায়ার করা শুরু করলো, আর আমার টিচাররা আমাকে হচ্ছে এই বিষয়ে অনেক বেশি হেল্প করতো, তারা আমাকে ইন্সপায়ার করতো, তারা আমাকে পজিটিভ ভাইব দিত। তো এই জিনিসগুলি নিয়েই আমি তখন বিভিন্ন অর্গানাইজেশনের সাথে যুক্ত হয়েছি। এবং একটা জিনিস যদি বলি, যে ছোটবেলা থেকে স্কুল লাইফ থেকে আমি ইংরেজিতে খুবই কাঁচা ছিলাম, এবং ইংরেজিতে আমার খুব রেজাল্ট, একদম খুব জিরো জিরো রেজাল্ট অনেক সময় এসেছে। তো কলেজে আসার পর হচ্ছে সেটার মধ্যে অনেক পরিবর্তন এসেছে। তো এই যে মোটিভেশনের যে জায়গাটা বললাম, যখন মিল্টন স্যারের সাথে যখন ক্লাস করা শুরু করেছি, তো মিল্টন স্যার হচ্ছে এই বিষয়গুলিতে উনি একদমই বলতো যে চোখ বন্ধ করে তুমি ইংলিশ জানতে পারবা। তো যেই বিষয়গুলি একসময় আমার মধ্যে ছিল না, তো এই যে মোটিভেশন, এই যে ছোট ছোট কথাগুলি, যে চোখ বন্ধ করে রাখো তোমার কাছে সহজ হয়ে যাবে, তো এই বিষয়গুলি আসলে খুব বেশি কাজ করতো আমার আদার্স অ্যাক্টিভিটিস এর অনুপ্রেরণা যোগানো থেকে শুরু করে বা বিভিন্ন অর্গানাইজেশনের সাথে। আর ওই যে স্বপ্ন দেখা মানুষ, তো ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম দেশের জন্য কিছু করব, মানুষের জন্য কিছু করব। তো যখন ভালো কিছু করতে চায় মানুষ, তখন নিশ্চয়ই একটু চোরায় উৎরায় হয়, একটু প্রবলেম হয়, একটু নেগেটিভিটি কাজ করে, বাট তবুও পজিটিভ ভাইব যখন একবার শরীরে লেগে যায় তখন দাবিয়ে রাখা যায় না আর কি। আমি একটু বলবো আগে, সেটা হচ্ছে যে শুভন হচ্ছে 15-16 সেট মানে 25 স্টুডেন্ট, ওরা ইন্টারমিডিয়েট পাস করে হচ্ছে 2017 সালে। তো বেসিক্যালি এই এই ব্যাচে কিন্তু অনেক দুষ্ট স্টুডেন্টও ছিল, দুষ্ট মানে কি মারদাঙ্গা টাইপের স্টুডেন্ট ছিল। তাহলে হয়েছেটা কি যে ওরা যখন মানে কলেজে আসলো, এই সুমন আদি এই ধরনের কিছু বন্ধু পাওয়ার সাথে সাথেই ওরা এমন একটা গ্রুমিং ওদের মধ্যে হলো, বেড়ে উঠলো, যে ওরা একাডেমিকের মধ্যে প্রবেশ করে গেল ওই দুষ্টমিটা, এবং সেইখানে নেতৃত্ব দানকারীতে সুমন অন্তত ওর মধ্যে আলু ছিল। এবং মজার বিষয় যে ওদের ওদের আরো কিছু মেয়ে বন্ধু ছিল, এবং এই যে যে এদের মধ্যে কোনো ডিসক্রিমিনেশন ছিল না, একে অপরের যে পারস্পরিক মানে পড়াশোনার প্রতি ঝোঁক, পড়াশোনার থেকে কমিউনিকেট করা, এসব মিলিয়ে ওরা কিন্তু একটা চমৎকার টিমওয়ার্ক হিসেবে কাজ করেছে, এবং ওদেরকে কিন্তু সব জায়গায় পাওয়া যেত, সব জায়গায় পাওয়া যেত। এই জায়গাটাই হচ্ছে সুমন, সুমনের একটা বিশেষ অবদান আছে ডিআইসিতে, আমি সবসময় এটা মনে করব যে, এবং এই এই সুমনের এই গুণটাই সুমনকে আজকে হয়তোবা ওই যে পার্লামেন্টেরিয়ান বিভিন্ন বিষয়ে সে কাজ করে চলছে, এই এই বিষয়গুলি হচ্ছে সুমনকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এটা আমি মনে করি। আমি জাস্ট ওই 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 কথার দিকে আসতে চাই, সুমন বলেছিল যে আপনার ইংলিশে খুব কাঁচা ছিল এবং আপনি বলেছেন চোখ বন্ধ করা হয়ে যাবে, কিছু তো একটা জাদু করেছেন বা কিছু একটা তো করেছেন, একটু আমাকে যদি বলেন যে সাধারণত ইংলিশ ডেভেলপমেন্টে কোন জায়গায় আসলে কাজ করতে হয় নিজের ইংলিশ ডেভেলপমেন্টে, যদি এইটা একটা আলোচনা করে ফেলি আপনাকে, যেহেতু পেয়েছি আজকে সবার সাথে। বেসিক্যালি আমি আসলে স্টুডেন্টদেরকে মানে যখন আমি কোনো টপিক ওদেরকে পড়াতাম, তখন ওদেরকে কিন্তু আমি একদম ফার্স্ট ডায়লগ একটা দিতাম এবং একটা ড্রামাটিক অ্যাকশন করতাম, যে দুটো তিনটা কথা বলতাম প্রথম দিকে। আমি আমি চাইতাম যে সমস্ত অডিয়েন্সটা আমাকে দেখুক, আমি আমি শুধু দেখতাম যে আমাকেই শুনতে হবে, আমাকেই দেখতে হবে, এর বাইরে আর কোনো কিছু করা যাবে না। এবং ডাইভার্টিং যদি কোনো লাইন থাকে ব্রেনের মধ্যে, এই জানালায় ওই ছাদে, ওই লাইনগুলো আগে কেটে দাও, জাস্ট আমাকেই দেখবে, আমাকেই শুনবে। এর মধ্যে দুই একটা টার্গেট করে বলতাম, এই তুমি কিন্তু আমার দিকে তাকিয়ে আছো কিন্তু আমাকে ভাবতেছো না, আসলে ঘটনা সত্য এরকম ঘটে যেত। এই বিষয়গুলি আমার কলেজ মানে ক্লাস নিতে খুব সাহায্য করতো, এবং ওদের পার্টিসিপেশনটা এই জায়গাটাতে আমি কেন্দ্রীভূত করতে পারতাম, সেন্ট্রালাইজ করতে পারতাম। তাহলে কনসেন্ট্রেশন রাখতে হবে তাহলে। হ্যাঁ, আরেকটা বিষয় বলতাম যে দেখো আমি যত ভালো ক্লাসই নেই না কেন, বাট আমাকে যদি তোমার ভালো না লাগে, আমার ক্লাসও তোমার কখনো ভালো লাগবে না। এই যে যে কমিউনিকেশনটা, এই যে আন্ডারস্ট্যান্ডিংটা, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা, এইটা হচ্ছে খুব বেড়ে উঠতো আমাদের ক্লাসের মধ্যে। সুমন এখানে বলতে পারবে আরো ভালো। সুমন ক্লাসের স্যারের ক্লাসের দিকে অভিজ্ঞতা শেয়ার করো।
অভিজ্ঞতা বলতে যে স্যার অলরেডি শেয়ার করেছেন, স্যার হচ্ছে যখন আমাদের লেসন শুরু করার আগে স্যার হচ্ছে আমাদেরকে একটু অ্যাক্টিভ করার ট্রাই করতেন, যে লেসন শুরু করার আগে আমাদের যে আদার্স কিছু চিন্তা ভাবনা যেগুলি আমাদের ব্রেনে ঘুরছে, তো সেইগুলি যেন একটু কাট করে দিয়ে আমাদেরকে লেসনের দিকে মুভ করানো যায়। তো স্যার যেটা বল, স্যার কিছু অ্যাক্টিং করতেন যেগুলি আমাদেরকে খুব হচ্ছে একটু হাসাতো, একটু রোমাঞ্চ করছিল বিষয়গুলি, কারণ এই বিষয়গুলি আমাদেরকে না আসলেই মনে হতো যে এখন শুধুমাত্র আমরা কিছু সময় ধরে স্যারকেই শুনবো বা স্যারকে দেখবো। এবং এগুলির কারণে আমার মধ্যে আরেকটা জিনিস তৈরি হয়ে গিয়েছিল, আমি স্যারদেরকে নকল করা শুরু করেছিলাম। সো এই জিনিসগুলি আসলে না ক্লাসে হচ্ছে স্যার ঢুকেই আমাদেরকে এমন কিছু কথা বলতো, এবং প্রত্যেকটা জিনিস যেমন হচ্ছে যে একটা হিরো এন্ট্রি করলে যা হয়, এইরকম বিষয়গুলিও কিন্তু কখনো কখনো স্যারের কিছু জিনিস আমরা পেয়ে যেতাম। আর এটা একজন হয়তো একটা ট্রু একজন টিচার, বা আমরা টিচারদেরকে তো সবসময় আমরা সর্বোচ্চ স্থানটা দিয়ে থাকি বাবা মায়ের পরে, বা কখনো কখনো বাবা মায়ের সমতুল্য হয়ে যায়। তা আমি তো ওই যে বলেছিলাম, গ্রাম থেকে আসা একটা ছেলে, ঢাকা শহরের বাতাস গায়ে লেগেছে, একটা কলেজে ভর্তি হয়েছি, তো সেইখানে এসে যখন এরকম কিছু টিচার পেয়েছি যারা কখনোই আমাকে এই শূন্যতাটা দেয়নি যে হচ্ছে আমার বাবা মা এখন আমার কাছে নেই, তা এই জিনিসটা, এই শূন্যতাটা কখনো আমি আমার কলেজ থেকে পাইনি। আর এই জায়গাগুলিতে আসলে সবসময় আমি আমার টিচারদের খুব কাছে ছিলাম। সো মিল্টন স্যার এই বিষয়গুলিতেও কিন্তু আমাকে খুব বেশি হচ্ছে হেল্প করতো, কারণ স্যারের সাথে আমি খুব গল্প করতাম, গল্প করার সুযোগও হয়েছিল স্যারের সাথে, অনেক বিষয় নিয়ে আমরা গল্প করতাম। বেসিক্যালি যেহেতু আমি কলেজে এন্ট্রি করেছি, সো অনেকের সাথে পরিচয়, কারণ সবাই হচ্ছে ঢাকার এনভায়রনমেন্ট, আমার গ্রামের এনভায়রনমেন্ট, সো সবার সাথে মিশতে আমার একটু সময় লাগছিল। কিন্তু আমার যতটুকু মনে পড়ছে যে আমি হচ্ছে ফার্স্ট সেমিস্টারে আমাদের যে পরীক্ষাটা হয়েছিল পুরো কলেজে আমি ফার্স্ট হয়েছিলাম, এবং সেটার জন্য আমাকে গিফটও দেওয়া হয়েছিল প্রোগ্রাম করে। তো তারপর থেকে আমি দেখলাম আমার বেশ কিছু বন্ধু হয়ে গেল, এবং আমার সাথে শুরু থেকে যদি আমি নাম মেনশন করে বলি, আলিফ, দেন হচ্ছে আমাদের মেয়ে ফ্রেন্ড যেমন অদিতি আছে, তারপর অনামিকা আছে, এই যে এরা কয়েকজন, তারপর তারেক ছিল, সাজ্জাদ ছিল, এই যে ইয়েগুলি, রিশাদ ছিল, দেন নয়ন ছিল, হ্যাঁ, দেন হচ্ছে আলবি ছিল, এরা না আমরা সবসময় আমরা কিছু মানে দুষ্টুমির পাঠ গুলিও চুকাতাম, আবার নিজেরা যে একসাথে বসে গ্রুপ স্টাডি করা, যখন আমরা স্যারদের কাছে পড়তে যেতাম পড়ার আগে, যেমন আমি আর আলি বেসিক্যালি এই বিষয়টার প্রতি খুব বেশি ঝোঁক ছিলাম, যে আমরা কিভাবে যে জিনিসটা একজন না পারলে আরেকজনের কাছ থেকে কিভাবে বিষয়টা জেনে নিতে পারি। তো এইটার ক্ষেত্রে আমরা বাকি ফ্রেন্ডদেরকে আমরা যুক্ত করে নিতাম, সবাই মিলে বসে আমরা গ্রুপ স্টাডি করতাম। তো এই জিনিসটা, আর আমরা তো আবার হচ্ছে আমাদের যেমন না বললেই নয়, জারকা ম্যাম ছিলেন, দেন রাকিব স্যার ছিলেন, দেন হচ্ছে হারুন স্যার ছিলেন, আলিয়া রোশন ম্যাম ছিলেন, ম্যাম আমাদেরকে কিছুদিন ইংলিশ ক্লাস করিয়েছিলেন। সো ম্যাডামদের কাছ থেকে যে ভাইবটা পেয়েছি, ওনারা সবসময় আমাদেরকে হচ্ছে মায়ের মতো হচ্ছে আন্তরিকতাটা ওনাদের কাছ থেকে পেতাম। তো আমাদের ফ্রেন্ডদের মধ্যে এই জিনিসগুলি, আমাদের টিম ওয়ার্কটা ছিল, যখন আমরা যেমন আমাদের কলেজে তখন একটা প্রোগ্রাম ছিল 21 ফেব্রুয়ারির সময়, তা আমাদেরকে একটা টাস্ক দেওয়া হয়েছিল যে সায়েন্স এবং কমার্স মিলে তোমরা হচ্ছে একটা ইয়ের মধ্যে, ককশিটের মধ্যে হচ্ছে তোমাদের প্রেজেন্টেশনটা তৈরি করতে হবে বা প্রোগ্রামের যে ইয়েটা। তা আমরা তখন দেয়ালি কাটা, তা আমরা বললাম যে না, যদি বিজনেসকে আলাদাভাবে দেওয়া হয় তাহলে আমরা করবো, আদারওয়াইজ করবো না। সো তখন হচ্ছে এই যে বিষয়গুলি, তো সেখানে সব ফ্রেন্ড একত্র হয়ে চলে গিয়েছি মিল্টন স্যারের কাছে, জারকা ম্যামের কাছে, যে না আমাদেরকে দিতে হবে। কারণ জারকা মিল্টন স্যার বললো যে হ্যাঁ যাও তোমাদেরকে দিব, রাকিব স্যারের, ওরা সবাই মিলে তখন এগ্রি করলো, এবং আমরা খুব ভালোভাবে সেই টাস্কটা কমপ্লিটও করেছিলাম। তো ফ্রেন্ডদের মাঝে আসলে আমাদের এই বন্ধুত্বের আচরণ, কমিউনিকেশন, আমাদের যে নেটওয়ার্কিংটা, নিজেদের মধ্যে বন্ডিংটা ছিল, এটাই না আমাদের পড়াশোনা থেকে শুরু করে আদার্স এখনো পর্যন্ত আমাদের মধ্যে কমিউনিকেশন হয়। কিছুক্ষণ আগেও আমার ফ্রেন্ডরা আমাকে কংগ্রাচুলেট করছিল যে আজকে আমি লাইভে আসবো, আমার আমাকে বেস্ট অফ লাইভ, বেস্ট উইশেস জানাচ্ছিল। তো এই বিষয়গুলি দেখুন, সেই থেকে এখনো পর্যন্ত কিন্তু আমরা ঠিক সেম ভাবেই আছি। হ্যাঁ,
এবং 21 ফেব্রুয়ারি তো ওরা যে প্রোগ্রামটা করেছিল সেই প্রোগ্রামটাই কিন্তু ওদের টিমটাই বেস্ট হয়েছে সেই বছরের জন্য। এবং আমার যতদূর মনে পড়ে ওরা ফেয়ারওয়েলে একটা ভালো প্রোগ্রাম করেছিল ফেয়ারওয়েলটাতেও, এবং ওদের যে মানে তারপরে ওদের আরো যে প্রোগ্রামগুলো ছিল র্যাক ডে, বিশেষ করে র্যাক ডে, এবং র্যাক ডেটা খুব জমজমাট করেছিল এবং ওদের নেতৃত্বে সেটা হয়েছিল সেই বছর। হয় না যে কিছু কিছু সেশন আছে কলেজের, কিছু কিছু ব্যাচ আসে, সেই ব্যাচ গুলো হচ্ছে কলেজের সবার সকল স্যার ম্যাডামদের মন জয় করে নেয়। এবং আমি যতদূর মনে পড়ে যে 12 সালে এরকম একটা ব্যাচ ছিল, 2012 সালে এবং 2017 সালেও আমরা এরকম একটা ব্যাচ পেয়েছিলাম। তো এই এই ব্যাচগুলো হয় না যে কলেজের একটা টার্নিং ইয়ার, হ্যাঁ কলেজের একটা টার্নিং ইয়ার, এবং ওদের ব্যাচের ওই মানে 15-16 সেশনের পরে কিন্তু আমাদের কলেজের স্টুডেন্ট এনরোলমেন্টও বেশি ছিল। ওই যে গ্রুমিংটা, ওই গ্রুমিং কারণে ওদের সাথে যে আমাদের রিলেশনটা ছিল সেই রিলেশনের কারণে কিন্তু ওরা বাইরে থেকেও স্টুডেন্ট নিয়ে আসতো, আমাদেরকে ফোন করতো স্যার আজকে একটা স্টুডেন্ট ভর্তি করাতে নিয়ে আসতো। এই যে বিল্ড আপটা, এই যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, এটা খুব কাজে লেগেছিল এই বছরটা। আপনার একটা স্নেহ ভালোবাসা দাবি এই জায়গাগুলো এখানে আলোচনায় আসছে। অনেক জায়গায় দেখেছি যে স্যারদেরকে ভয় পায়, যাওয়া যায় না, স্যারদেরকে পাওয়া যায় না, বাইরে অপেক্ষা করতে হয় যে দেখুন আসলে হচ্ছে টিচার যেমন একদিক থেকে আমাদেরকে গড়ে তোলে, যখন একটা মানুষের কাছে দায়িত্ব যায় যে একটা আরেকটা মানুষকে গড়ে তোলার জন্য, তখন অবশ্যই ভালো এবং খারাপ দিক দুটোর দিক বিবেচনা করেই কিন্তু তাকে গড়ে তুলতে হয়। তো আমরা যে আসলে ভয় পেতাম না এই বিষয়টা কিন্তু আমরা বলবো না। মিন্টন স্যার সামনে আছেন, আমি বলেছি যে স্যারের সাথে আমি অনেক বিষয়ে গল্প করেছি, স্যারের সাথে আমরা অনেক ধরনের আলোচনায় থাকতাম, অনেক মজা করতাম, কিন্তু যখন বুঝতে পারছি যে আমাদের একটা জিনিস ভুল করে ফেলেছি এবং স্যার এখন কিন্তু রেগে যাবেন, সেই বিষয়টার জায়গায় কিন্তু আমরা সেই জায়গাটা থেকে স্যার আমাদের সাথে রাগ দেখাতেন, যখন দুষ্টুমির সময় তখন দুষ্টুমি, যখন পড়াশোনা তখন পড়াশোনা, আবার যখন খারাপ করতাম তখন বা কোনো কিছু ভুল করতাম যেটা করা উচিত ছিল না, তখন কিন্তু স্যারের জায়গা থেকে স্যার সেই চাকটা দেখাতেন। এবং জারকা সুলতানা ম্যাম যখনই মানে ক্যাম্পাসে ম্যামকে দেখা মাত্র আমরা সব কিন্তু ঠান্ডা হয়ে যেতাম। যে জিনিসটা বলেছি যে মা, সো ম্যামের কাছ থেকে হচ্ছে মায়ের যে অনুভূতিটা সেটা পাওয়া যেত, ঠিক একই সাথে মায়ের যে ভালোবাসার রূপ সেটা তো পেতামই, সাথে সাথে মায়ের যে আরেকটা রূপ থাকে যে মায়ের একটু ভুল করলে মা একটু বকা দিবে, রেগে যাবে, সেই বিষয়টাও কিন্তু আমরা সেখান থেকে পেয়েছি। তো আমি বেসিক্যালি মনে করি যে এটা হচ্ছে স্টুডেন্ট এবং টিচারদের একটা এরকম সম্পর্ক যে কোন জায়গাটাতে কখন টিচার স্টুডেন্টকে অ্যাক্সেস দিবে কতটুকু, এবং স্টুডেন্ট একজন টিচারের কাছ থেকে কতটুকু পরিমাণ অ্যাক্সেস নিবে। কারণ একজন টিচার যখন আমাদেরকে অ্যাক্সেস দিবে কখনই এটা ভাবা উচিত না যে আমি যা ইচ্ছা তাই কিছু ওনার সাথে করতে পারবো বা যখন যা খুশি তাকে আমি বলতে পারবো, একটা নির্দিষ্ট জায়গা কিন্তু সবসময় মেইনটেইন করে রাখা উচিত। অবশ্যই মানে তুমি তো সম্মানের জায়গা থেকে বলছো, আমি একটু মিল্টন সাইজে আসবো। মিল্টন স্যার, অনেক স্কুল কলেজেই আমরা দেখেছি তাই না, বা আমি জানি না, আমি আমারও ইয়েতে দেখেছি যে শিক্ষকদের সাথে দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার মতো একটা অবস্থা, অভিভাবকদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার মতো একটা অবস্থা, এবং খুব সহজে আসলে দেখা করার তো সুযোগই নাই। বা শিক্ষকরা ক্লাসে এসেছেন, ক্লাসে ওই শিক্ষক মানে হচ্ছে পড়াচ্ছে এবং কখন আসলে 40 মিনিট বা 45 মিনিট ক্লাস শেষ হবে বিষয়টা, কিন্তু আমি যতটুকু জানি যে ড্যাফোডিল কলেজের শিক্ষার্থীরা এই আজকে যেভাবে করে আজকে একটা আড্ডাতেও আপনি প্রিয় শিক্ষক আজকে আপনি ওর সাথে বসেছেন এবং আমরা আড্ডা দিচ্ছি গল্প করছি, এই জায়গাটা গড়ে তোলার পেছনে মানে গড়ে তোলাটা কতটুকু গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন, এবং এইটাতে আসলে সম্পর্ক উন্নয়ন বা ওই তাহলে কিন্তু আমি যে শিক্ষা দিব সেই শিক্ষাটা সে রিসিভ করবে না। তো সেখানে নীতি নৈতিকতা তো প্রশ্নই থাকবে। আর বর্তমান যে যুগটা এসেছে সেখানে আসলে ওই আগের ভাবধারায় গেলে হবে না,
স্টুডেন্টের সাথে একটু মিশতে হবে, একটু গল্প করতে হবে, কিন্তু টিচারদেরকে টিচারকে মনে রাখতে হবে যে তার মূল উদ্দেশ্যটা কি, এবং সেই জায়গাটাও কিন্তু আমি যে গল্প করতেছি, আমি যে তার সাথে একটু মিশতেছি, এর পিছনে একটা কারণ আছে। কারণটা হলো কি, তার একাডেমিক জায়গাটাও আমি পরিষ্কার করার চেষ্টা করতেছি। এই জন্যই কিন্তু ওদের ব্যাচ কিন্তু আমাদের 100% ইংলিশে পাশ করেছে, এবং শতভাগ ইংলিশ সে বছরে পাশ করেছিল, একটা স্টুডেন্ট ইংলিশে সে বছরে ফেল করেছিল। এবং সেই বিষয়টাই আমি বলতে চাই যে একজন শিক্ষক যখন আস্থার জায়গাটা তৈরি করতে পারবে স্টুডেন্টদের, ওই যে ও বললো যে আমি ওদের ব্যাচে কথা বলি যে আমি রাত 3টা পর্যন্ত আমি ওদের ব্যাচে পরীক্ষার আগে দিন সার্ভিস দিয়েছি বাই মোবাইলে ফোনে, স্যার এটা কি হবে এটা কি হবে। কারণ হয় কি যে ওরা বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন কিছু পেত, তখন বলতো স্যার এটা কোথায় পাবো ওটা কোথায় পাবো, রাত 3টা পর্যন্ত আমি ওদেরকে পরীক্ষার আগে সার্ভিস দিতাম। তাহলে ওই যে আস্থার জায়গাটা যে না স্যারকে এখন ফোন দিলে স্যার রেসপন্স করবে, সেইটাই হচ্ছে বিষয়টি, আস্থার জায়গাটা। এবং এই আস্থার প্রতিদান কিন্তু ওরা আমাদেরকে দিয়েছে, এটাই বিষয়। আমি যদি বিশ্বাস রাখি স্টুডেন্টের প্রতি, আমার মনে হয় না যে স্টুডেন্ট সেই বিশ্বাসটাকে অমর্যাদা করবে, এবং সেটা হয়নি কখনো। মূল বিষয়টা যেটা সেটা কি হয়, সেটা হচ্ছে কুপ্রবৃত্তি। সেটা মানে এখন ওটাই বলা হয় যে, এবং বাবা মাকেও বলা হয় যে সন্তানের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ দেখা যাবে, সো দ্যাট সন্তানের আসলে বিপথে যাবে না। তো আমার মনে হচ্ছে যে আমাদের সুমন যেটা শুরুতে বলেছিল যে শিক্ষকদেরকে বাবা মার পরে স্থান, বা কোনো কোনো ক্ষেত্রে বাবা মার স্থানটাও দিয়ে দেয়া হয়, অবশ্যই বলতে হবে যে এই যে আপনি যে ধারণাটি দিচ্ছেন বা আমি গল্প শুনে দিচ্ছি, বাবা মার স্থানটা দেওয়ার তো যথাযথ কারণ অবশ্যই পাওয়া যায়। সো গ্রেট, মানে শিক্ষককে আসলে ওপেন হতে হবে, ওপেন হতে হবে। কারণ আপনি যেটা বললেন যে রাত 3টার সময় তো ফোন আসতে হবে, আমার শিক্ষার্থীরা কোন জায়গায় প্রবলেম ফেস করছে আপনাকে জানতে হবে, যুক্ত করছি। তুমি অনেক তোমার প্রিয় শিক্ষকদের কথা বলেছো, আমি দেখতে পাচ্ছি এখানে তোমার অনেক প্রিয় শিক্ষকরা তোমাকে শুভকামনা জানিয়েছেন। আমি যদি ফার্স্টেই আমাদের আমাদের শিক্ষক সঞ্জিতা নার্গিস মিস, তিনি তোমাকে বেস্ট উইশেস জানিয়েছেন। আমাদের তিনি তোমাকে সুমন স্বপ্নে সীমানাকে ছাড়িয়ে যাওয়া সে বলতে হবে না। তোমার আরো অনেকেই তোমার পরিচিতরা তোমাকে রেসপন্স করেছে, আলবি সর্দার, আসসালাম আলবি প্রমোদ যে বন্ধু কথা বলছিলেন, রাইট রাইট রাইট। এছাড়া তোমাকে আয়ুন নাকিব, নাসিফ ইসলাম শুভকামনা। আমি দেখছিলাম তোমাকে তোমার হারুনুর রশিদ স্যার বেস্ট অফ লাক, আমাদের এবিপি মিস তোমাকে বেস্ট উইশেস টু মহিউদ্দিন সুমন। এটাও কিন্তু একটা আমি বলবো যে বড় পাওয়া, মানে শিক্ষার্থীদের উন্নয়নে যখন খুশি হয় ভালো লাগে। এই জায়গাতে একটু বলো তো মিঠা স্যার, ছাত্ররা যখন ভালো করে অনুভূতি কোন জায়গাটায় কেমন লাগে, মানে অনুভূতিগুলি শিক্ষক হিসাবে এটাই হচ্ছে সবচেয়ে গর্বের বিষয়। কারণ একটা স্টুডেন্ট তো ভালো করবে, ভালো করে টার্গেট নিয়ে ওদেরকে কিন্তু টিচ দেওয়া হয়, ওদেরকে কিন্তু পড়ানো হয়। তো আর আমি সবসময় বলি স্টুডেন্টদেরকে, সবসময় এই কলেজটা কিন্তু তোমার, এই কলেজটা তুমি যদি ভালো রেজাল্ট করো তাহলে কিন্তু কলেজ তোমারই, কারণ এই কলেজে তোমার সার্টিফিকেট হবে, এই কলেজে অ্যালামনাই হবে তুমি। আমি কিন্তু আজ আছি কাল নেই, টিচার হিসেবে কিন্তু এর কোনো অস্তিত্ব নেই, কিন্তু একজন ছাত্র হিসেবে সবসময় তুমি এই কলেজের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকবে। এইটা বলেই ওদেরকে কিন্তু আমি
কলেজের প্রতি ভালোবাসা মমত্ববোধের জায়গাটা করার চেষ্টা করতাম। এই কলেজটা হচ্ছে তোমার, কলেজটা আমার, অর্থাৎ তোমরা ভালো কাজগুলো করো, কলেজের জন্য কাজ করো, এই বিষয়গুলি পড়াশোনার পাশাপাশি বলতাম। আবার কখনো কখনো যেটা হতো যে আজকে ভালো লাগছে না, তখন আজকে একটু গল্প করি, বৃষ্টি নামতেছে, বৃষ্টি নামতেছে তো বৃষ্টির গল্প করি, তখন দেখা যাচ্ছে জানালা দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে, ঢুকেই বলতাম কি কে কে বৃষ্টিকে সঙ্গে নিয়ে বৃষ্টিতে ভিজেছ, গল্পের মধ্যে একটু মজা আছে। তো স্টুডেন্টরা কি বৃষ্টিকে নিয়ে বৃষ্টি ভিজব, বৃষ্টি না থাকলে তো বৃষ্টিতে ভিজবা কি করে, এই যে মানে সিলি মজাগুলো, এই যে মজতুচ্ছ মজাগুলো, এগুলো দিয়েই কিন্তু একটা 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 ব্যাচকে একটা স্টুডেন্টকে এগিয়ে নিয়ে সম্ভব, মজার বিষয়টি ওইটা ঠিক সেই জায়গাটাই আর কি। এবং আমরা জাস্ট একদম শেষ প্রান্তে চলে এসেছি, আমি সুমন তোমার কাছ থেকে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাই। ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমার কিছু, যেমন আমার প্ল্যানিংটা একটু অন্যরকম, আমি কখনো প্ল্যানিং এ বি সি এরকম ভাবে প্ল্যানিং করি না। তো আমার প্ল্যানিং হচ্ছে প্ল্যান এ ওয়ান এ টু এ থ্রি। সো আমার এখন ফার্স্ট প্রায়োরিটি যেটা আছে বা প্ল্যানিং এ আছে সেটা হচ্ছে, যেহেতু আমার আগামী সেমিস্টারে আমার হচ্ছে ইন্টার্নশিপ, সো আমার ইচ্ছা আমি কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে ইন্টার্নি করার ইচ্ছা আছে আমার। সো সেই জন্য হচ্ছে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। তো এছাড়া আমার ফিউচারে কিছু, যেহেতু আমি এইচআর ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট এবং আমার কাজকর্ম সবকিছুর সাথে আমি এরকম ভাবে আগাচ্ছি, তো সেই জন্য আমার ইচ্ছা যে আমি কোনো এমএনসিতে এইচআর এর লিড হিসেবে ফিউচারে নিজেকে দেখব। এবং আমি চাই যে বেসিক্যালি যেহেতু আরো সেই সাথে আমি ইয়ুথদেরকে নিয়ে কাজ করতে পছন্দ করি, আমি নিজেও একজন ইয়ুথ, সো এই জন্য আমার ইচ্ছা যে যে কোনো ভাবেই বাংলাদেশের ইয়ুথদেরকে রিসোর্সে রূপান্তরিত করে, সেটা যেইভাবে হোক না কেন, যেইভাবে আমি পারি না কেন, আমার পক্ষ থেকে যতটুকু করা সম্ভব সেই বিষয়টা নিয়ে এগিয়ে যাওয়া। কারণ আমাদের দেশে আসলে বেকারত্বের সমস্যাটা অনেক দিনের, এবং আমরা যদি না চাই, আমরা যদি প্রয়াস না করি, আমরা যদি পরিকল্পনা না করি, তাহলে এই সমস্যা থেকে আমরা বের হয়ে আসতে পারবো না। তো এইগুলি নিয়ে আমার কিছু ছোট ছোট প্ল্যানিং আছে আর কি, ভবিষ্যতে এইটুকুই আমার ইচ্ছা। পরবর্তীতে হয়তো বা সময়ের দিনে, সময়ের সাথে সাথে বা সময়ের দাবি অনুযায়ী নতুন কিছুতে যুক্ত হওয়ার ইচ্ছা থাকবে, নতুন কিছু করার সুযোগ হবে। কারণ কোভিড আসার আগে তো আমরা কখনো জানতাম না যে আমরা বাসায় বসে লাইভে কখনো যুক্ত থাকবো। সো সময়ের দাবিতে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। সো এই যে হচ্ছে আমার ইয়ে। আর একটা জিনিস একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আমার কলেজ লাইফটাকে না আমি কখনো ভুলতে পারি না, কজ আমার অনেক, আমার যত জীবনে যত ভালো লাগা সবকিছুই আমি ওই দুইটা বছরে অনেকভাবে পেয়েছি। কারণ আমি হয়তো বা এমন একটা স্টুডেন্ট, আমি জানি না এরকম ভাবে আরো কয়েকজন আছে কিনা, সো আমি আমার কলেজের হচ্ছে সায়েন্স কমার্স, মানে আমাদের যে দুইটাই তো জিনিস, দুইটা বিভাগ, তো এই দুইটা বিভাগের এমন কোনো টিচার নেই যাদের সাথে আমার কখনো কথা হয়নি। আমার সবার সাথে কথা হতো, সবাই আমাকে খুব ভালো নজরে দেখতো, সবাই আমাকে গুড উইশেস দিত, যেমন এখন আমাকে কয়েকজন টিচার দিলেন। এবং সেই সাথে আমার কলেজের যে একজন সকল স্টাফ, তাদের সাথেও আমার এখনো পর্যন্ত আমার অনেকের সাথে কথা হয়। তো এই জিনিসটা ছিল আমার, হয়তো বা এটা আল্লাহ আমাকে দিয়েছে, বা সেই এনভায়রনমেন্ট, সেই ড্যাফোডিল কলেজের সেই এনভায়রনমেন্টটাই এরকম ছিল যে আমি সবার সাথে কাছে থাকতে পারবো, সবার সাথে আমার একটা সম্পর্ক তৈরি হবে। তো এটা ছিল আমার জন্য অনেক বেশি ভালো লাগার। থ্যাংক ইউ। আমি তোমার কাছে সর্বশেষ একটা প্রশ্ন নেব, সেটা হচ্ছে দ্রুত যে পরবর্তী শিক্ষার্থী যারা আছে তারা আসলে তুমি কখন তাদেরকে ইনভাইট করবে যে এই যে তুমি সোশ্যাল ওয়ার্কগুলো করছো, ভলান্টিয়ার ওয়ার্কগুলো করছো, এগুলাতে যুক্ত হওয়ার জন্য তুমি কতটুকুভাবে তাদেরকে এনকারেজ করবে? ওকে, এইটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আই হোপ যে আজকের সেশনে, যে আসলে আমাদের 21st century-র জন্য আমরা কে কিভাবে তৈরি আছি তরুণরা। আমরা ব্লেমিং দিলে অনেককেই দিতে পারি, কোভিড কে দিতে পারি, গভর্নমেন্ট কে দিতে পারি, পরিবার কে দিতে পারি, বাট দিন শেষে নিজের জায়গাটা নিজেই তৈরি করে নিতে হবে, নিজের প্রয়োজনটা নিজেই পূরণ করে নিতে হবে। সো 21st century-তে ইমপ্লিমেন্ট হোক বা আমাদের হচ্ছে স্টার্ট আপ হোক বা আমরা উদ্যোক্তা হই, যাই কিছু হই না কেন, সেটার জন্য সর্বপ্রথম নিজের মাইন্ডসেট তৈরি করতে হবে। তো সেই জন্য আমি আমার কলেজের যত বন্ধু জুনিয়র সিনিয়র সবাইকে আমি একটা বলবো যে সবাই নিজেদের মাইন্ডসেট তৈরি করুন, মেন্টাল হেলথ নিয়ে কাজ করুন,
এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা পার্সোনাল ডেভেলপমেন্ট, পার্সোনাল ডেভেলপমেন্টের মধ্যে লিডারশিপ আছে, সফট স্কিল আছে এবং ডিজিটাল কমিউনিকেশন, ডিজিটালের উপর, ডিজিটাল যে আমাদের যে আইসিটির যে বিষয়গুলি থাকে, আমাদের যে ইলেকট্রনিক বিষয়গুলি থাকে, এই বিষয়গুলির উপর আমাদের এখন থেকেই ছোট ছোট ভাবে যুক্ত থেকে নিজেদের জ্ঞান অর্জন করে নিতে হবে। কারণ দিন শেষে আমরা সবাই জানি এডুকেশন হচ্ছে আমাদের জন্য এক, আর বাকি যা কিছু আছে সবকিছু আমার সাথে একটা একটা করে শূন্য যোগ করবে। সো ভবিষ্যতে নিজের স্বপ্ন বা নিজের লক্ষ্য বা নিজেকে যতটা উপরে উঠাবো ওই সবকিছুই আমাদেরকে হেল্প করে আমাদের সেই একটা এক্সট্রা কারিকুলাম যে অ্যাক্টিভিটি, আমাদের সেই লিডারশিপ প্র্যাকটিস, আমাদের সেই কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, আমাদের সেই টিম ওয়ার্ক, আমাদের সেই প্ল্যানিং, এই বিষয়গুলি নিয়ে আমাদের খুব বেশিভাবে কাজ করতে হবে। তো এই জন্য আমি আমার সকল যারা আমার কলেজের যত জুনিয়র আছেন বা সিনিয়র আছেন, আমার সহপাঠী আছেন, সবাইকে আমি বলবো যে নিজের লাইফ শাইন করতে হলে নিজের পার্সোনাল ডেভেলপমেন্ট, পার্সোনাল গ্রোথ, এই বিষয়গুলির উপরে কাজ করতে হবে। এবং হ্যাঁ, এখন থেকেই নিজের জন্য কিছু প্ল্যানিং তৈরি করতে হবে। আমরা এই জীবনে অনেকে অনেক কিছু পেয়ে থাকি না, তো তাই আমরা যারা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারেনি বা পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারেনি, কোনোভাবে কি আমাদের পড়াশোনা থেমে আছে? থেমে নেই। সো এই জিনিসগুলি নিয়ে আমাদের অবশ্যই কাজ করতে হবে, আমাদের কিছু প্ল্যানিং এখন থেকে তৈরি করতে হবে। স্বপ্নের বীজ শুধু বপন করলেই হবে না, সেগুলিকে পরিচর্যা, সেগুলিকে পানি দিতে হবে, পরিচর্যা করতে হবে এবং সেগুলি ঠিকভাবে বেড়ে উঠছে কিনা সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। পরিবর্তিত পরিস্থিতিতে আছি, কোভিড সিচুয়েশন, তাই না? এবং এখানে কিন্তু শিক্ষার্থীদেরকে আমরা দেখছি যে পড়াশোনা অনেকগুলো কলেজে আমরা দেখছি যে অফ হয়ে আছে, করছে না, পারছে না। এই জায়গাটায় যে স্টুডেন্টদের একার কোনো দোষ নেই, আর ওদের সামনে কিন্তু যে গোলটা সেট আছে সেই গোলটা কিন্তু এলোমেলো, কখনো একরকম হচ্ছে, আবার কখনো আরেক ধরনের সিদ্ধান্ত আসতেছে, যার কারণে স্টুডেন্ট যে ক্লাসমুখী হবে বা স্টুডেন্ট যে পড়ামুখী হবে এটা কিন্তু একটা বড় বিষয়। যে ওদের সামনে কিন্তু আজ বলতেছে পরীক্ষা হবে, কাল বলতেছে অ্যাসাইনমেন্ট হবে, তো এই এই জায়গাটায় ওরা বিভ্রান্ত হয়ে আছে। তো সবার আমি কিন্তু সেই জন্য সবসময় বলি যে সে যাই হোক, পরীক্ষা হোক আর না হোক, তুমি তোমার নিজের ডেভেলপমেন্টটা করো, তাহলে তুমি তোমার পরের স্টেপগুলোতে সুন্দরভাবে পথ চলতে পারবে। কারণ তোমাকে থেমে থাকলে তো চলবে না, তোমাকে অ্যাডমিশন টেস্ট দিতে হবে, সেখানে তোমাকে ভালো করতে হবে। তাই এখানে তুমি যদি ডেভেলপমেন্টটা না হয়, যে কোনো উপায় তোমার এখানে ডেভেলপমেন্টটা করতে হবে, তাহলেই তুমি ওখানে ভালো করতে পারবে। এটাই আমাদের সবসময় যাওয়া থাকে স্টুডেন্টের কাছে। তুমি তোমার চেষ্টা করে যাও যাতে সর্বপ্রকার পরিস্থিতির জন্য তুমি প্রস্তুত থাকো। ভালো লেগেছে পুরোনো গল্পগুলো আমি জানলাম, আমার সাথে জেনেছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে আজকের এই লাইভে যুক্ত ছিলেন, যারা আমাদেরকে উইশ করেছেন, কমেন্ট করেছেন আমাদেরকে। মহিউদ্দিন সুমন, তোমাকে বিশেষ করে ধন্যবাদ, তোমার অনেক ব্যস্ততার সময় অবশ্যই এখন চলছে, এই অ্যাক্টিভিটিগুলোর মধ্যেও ইউ হ্যাভ জয়েন আস। এবং এগেইন থ্যাংক ইউ মিল্টন স্যার, আপনার সময় দেওয়ার জন্য এবং ভালো লেগেছে পুরোনো কিছু কথা। ভাবি আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ স্যার, এবং থ্যাংক ইউ পারভেজ স্যার আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি সত্যি খুবই খুবই কৃতজ্ঞ, এবং কারণ এই পুরনো জায়গাতে ফিরে আসতে পেরেছি। তো সকলের জন্য সুস্বাস্থ্য কামনা করছি, সকলে সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন, দেখা হবে। আসসালামু আলাইকুম।